Hi friends, good afternoon. Welcome to my channel. তোমরা সবাই কেমন আছো? আমি লিমা আবারো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে প্রথমেই বলে রাখি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি একটা ছোট ভিডিও নিয়ে। সেটা হলো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘরের যে ফিল্টার থাকে সেটাকে সাফ করা যায়। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ অনেকের বাড়িতে ঘরের যে ছোটখাটো ফিল্টার থাকে সেগুলো কিভাবে সাফ করে, তো সেইটাই আমি আজকে তোমাদের দেখাবো আমার আজকের এই ভিডিওতে। তো সেই ভিডিওটাই হলো একটা ছোট্ট প্রয়াস। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে আর ভালোও লাগবে। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। এই হলো ফিল্টারটা। বর্তমানে ফিল্টারটার অবস্থা এই পজিশনে আছে। এটা এক সপ্তাহ হয়ে গেছে, সাফ করা হয়নি। তো এখানকার জলে যেহেতু খুব আয়রন, তো এক সপ্তাহ পরপরই এটাকে সাফ করতে হয়। ওপরের জলটা কতটা ঘোলাটে দেখতেই পাচ্ছ, আর নিচের জলটা খুবই ক্লিন হয়। কিন্তু যদিও জল থেকে থেকে একটু কালচে ভাব চলে এসছে, তো এই ফিল্টারটা আমি এখন সাফ করব, সাফ করে দেখাবো তোমাদেরকে। আর আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো তাহলে ফিল্টারটা বাইরে নিয়ে যাওয়া যাক। ভেতরটার অবস্থা খুবই খারাপ, একদম ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে গেছে। এটা এটার মধ্যে জল আছে, জলটাকে আমি এখন সরিয়ে দেব। সরিয়ে দিয়ে ফিল্টারটাকে বাইরে নিয়ে যাব। এটা হলো ফিল্টারের ঢাকনা খোলার পর বর্তমান অবস্থা। জলটা এখনো ফেলাইনি, তোমাদের দেখিয়ে নিলাম ফিল্টারটা কোন পজিশনে আছে। নর্থ ইস্টের জলে খুবই আয়রন, যেই কারণে জল ফিল্টার না করে একদমই খাওয়া যায় না, তাতে শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাই ভিডিওটা খুব হেল্পফুল হবে তোমাদের। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে নিয়ে নিয়েছি একটা এক্সো আর একটা কসবাইট, আর এই সাইডে নিয়েছি একটা ফ্রেশ কসবাইট আর নুন। এই দুটো জিনিসই আমার লাগবে ফিল্টার সাফ করতে, আর দুটো কসবাইটই ফ্রেশ। দেখতেই পাচ্ছ চলে এসেছি ব্যালকনিতে, আর ফিল্টারের সব সরঞ্জামগুলো রান্না করে খুলে রেখে এসেছিলাম, সব এক এক করে ব্যালকনিতে নিয়ে আসছি। তার কারণ রান্নাঘরের যে বেসিন সেখানে রেখে ফিল্টারটা সাফ করতে একটু প্রবলেম হয়, তাই ভাবলাম যে ব্যালকনিতে বসে সাফ করি, তাতে ফিল্টারটা ক্লিন ভালো হবে। আর দেখতে পাচ্ছ পাশে হয়তো জামা কাপড় রাখা আছে, তাতে হয়তো একটু অন্ধকার লাগতে পারে, কিন্তু যেহেতু ব্যালকনিতে বসছি এই সাইডে ভীষণ রোদ্দুর আসে, তো সেই কারণে জামাকাপড়গুলো এখানে রেখেছি আমি। এগুলো সবই ভেজা জামাকাপড়, তাতে জামাকাপড়গুলোও শুকিয়ে যাবে আর আমার ফিল্টারটাও সাফ হয়ে যাবে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি এক বালতি ফ্রেশ জল, আর ফার্স্ট আমি ফিল্টারের বক্সগুলোকে কসবাইট আর এক্সো দিয়ে ভালো করে ক্লিন করে নেব। তারপরে যে ফিল্টারের যে সাদা অংশটা আছে সেইটা, আর ছয় লেয়ারের যে গ্লাসটা আছে সেইটাকে আমি নুন দিয়ে পরে সাফ করব, ওটা পরে।
ভালো করে লবণ দিয়ে ডলবো, এটা পরে ধরবো। Thank you.
সেট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যেটা কতটা পরিষ্কার হয়েছে। ফিল্টারটা ঘরে নিয়ে এসে জায়গা মতন সেট করে দিয়েছি, আর সেট করে এর মধ্যে জল ঢেলে দিয়েছি। তার কারণ যেহেতু এটা ঘরোয়া ফিল্টার, এটা এক ফোঁটা করেই জলটা জমা হয় নিচে এসে। ওপরের যে খারাপ জলটা থাকে সেটা ওপর থেকে ফিল্টার হয়ে নিচে এসে জমা হয়। আর দেখতেই পাচ্ছ ওপরে সাদা অংশটা পুরো নিট অ্যান্ড ক্লিন হয়েছে, এবার পুরো ফ্রেশ জল পাওয়া যাবে। সুন্দর পরিষ্কার হয়েছে, আগে কি কালার ছিল ফিল্টারের ওইটা, তো তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে ফিল্টার সাফ করে ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে। যে ঘরের যে ফিল্টার থাকে সেটাকে কিছুই না, বাইরের অংশটাকে শুধু যে কোনো একটু সাবান দিয়ে পরিষ্কার করে দাও, যেটা দিয়ে আমরা থালা বাসন মাজি, আর ভেতরের যে অংশটা ওইটাকে ভালো করে লবণ দিয়ে অনেকক্ষণ ধরে ডলতে হয়, তাহলেই ক্লিন হয়ে যায়। ফিল্টারটা অনেক পরিষ্কার হয়েছে। এখানে এখানকার জল তো খুবই খারাপ, তো সেই কারণে এক সপ্তাহ পর পর ফিল্টারটা সাফ করতে হয়। তো তোমরা এরকম ভাবে সাফ করো, আর একদম বিশুদ্ধ জল খাও। এইভাবে ফিল্টার সাফ করলে এর জলটা পুরো ক্লিয়ার আসে, আর জলটা পুরোটা বিসলারি জলের মতনই হয়। তো আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব কাজে লাগবে, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা।